গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, বিশেষ করে আমার বাবা মার জন্য, কারণ আজকের দিনে আমি ধরাধর্মে অবতীর্ণ হয়েছিলাম, মানে আমার আজকে জন্মদিন। তো আমি বাপের বাড়িতেই রয়েছি, এই বাপের বাড়িতেই একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে। আর তোমার আমি সারাদিনে কী কী করবো, কী হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খেতে বসে গেছি। তো আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত, পাঁচ রকম ভাজা, মাংস, ডাল আর পায়েস। দেখুন বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। তার আগে আমি হস্তশিল্প মেলায় গেছিলাম, কালকে আমার হাজবেন্ডের আর্জেন্ট একটা কাজ ঢুকেছে সেই শোপিস কেনার জন্য। তো শোপিসগুলো দেখো কেমন হয়েছে। তোমরা দেখলে শোপিসগুলো কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রণিতা। ওখানে তো বন্ধুরা, যে আমার কেক কাটা হয়ে গেছে, তো তোমাদেরকে একটা আমার গিফটগুলো দেখাচ্ছি। দেখো যে শাড়িটা আমি পরে রয়েছি, এই শাড়িটা আমাকে আমার বাবা দিয়েছে, আর এই হারটা আমাকে আমার রায় দিয়েছে, মানে তোজোর মামনি। আর সকাল থেকে যে জামাটা পরেছিলাম তোমাদেরকে দেখেছো, সেই জামাটা দিয়েছে আমার বর। তো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর রাত ডিনারে কী কী হয়েছে, মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখি। এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আমাদের এটাই হলো আজকে রাতের ডিনার। বন্ধুরা, আমরা ডিনার করতে বসে গেছি, তো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আমার ডিনার হয়ে গেছে, খাবারটা ভালোই খেলাম, আজকে দিনটাও বেশ ভালোই কাটলো। আজকে সকালে অনেক ভোর ভোর উঠেছি, তো খুব ক্লান্ত লাগছে। তো আজ রাত অনেক হয়ে গেছে, তো শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।